Bondura, welcome to my blog, Bangladesh Abroad. আপনাদের কাছে আমি একটা ভিডিও নিয়ে আসলাম আজকে। এখানে কানাডার এক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ক্রিসেন্ট টাউন, এটাকে বলা হয় যে আরবান এক্সপেরিমেন্ট। তো এখানে বেশ কয়েকটি বিল্ডিং আছে, সবগুলি প্রায় 37 তলা এই বিল্ডিংগুলি, অনেকগুলি বিল্ডিং। এখানে 135 মেসি স্কোয়ার, তারপরে 7, 9, 14 ক্রিসেন্ট টাউন। এগুলি এক বেডরুম, দুই বেডরুম, তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। তো এখানে প্রায় সর্বসাকুল্যে প্রায় 2000 অ্যাপার্টমেন্ট আছে, এবং আপনারা যদি এক একটা অ্যাপার্টমেন্টে অন্তত 4 জন করে ধরেন, তাহলে 8 থেকে 10 হাজার রেসিডেন্ট এখানে থাকে। তো এইখানে আছে আপনার এলিমেন্টারি স্কুল, পার্ক অ্যান্ড রিক্রিয়েশন, তারপরে লন্ড্রি, পার্কিং লট, তারপরে আছে আপনার শপিংয়ের জন্য সুপার মার্কেট, ডেন্টাল অফিস, মেডিকেল অফিস, ফার্মেসি, জিম, সুইমিং পুল, সানা, আপনার একটি এই সাধারণ জীবনযাপনের জন্য আপনার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনারা সে এই মেসি স্কোয়ার অর্থাৎ ক্রিসেন্ট টাউনে থেকেই আপনারা আপনাদের দৈনন্দিন সব কিছু করতে পারেন। এই দেখতে পাচ্ছেন পার্কিং লট, এই পার্কিং লটটা হলো বিশাল বড় পার্কিং লট, 3টা লেভেলে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, অর্থাৎ P1, P2, P3। তো এখানে প্রত্যেকটা রেসিডেন্টদের জন্য এবং ভিজিটারদের জন্য পার্কিং লট আছে, পার্কিং আছে। তো অনেক এই প্রায় 1000 স্পেস আছে, আরও বেশি হবে, কমপক্ষে 3-4 হাজার স্পেস আছে গাড়ি রাখার জন্য। এই হলো লন্ড্রি রুম, প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচেই এক একটা লন্ড্রি রুম আছে। এখানে 10-15টা ওয়াশিং মেশিন এবং 15-16টা করে ড্রায়ার আছে। আপনার লন্ড্রি করার জন্য আপনার বাইরে যাবার প্রয়োজন নেই, আপনি এইখানে এই বিল্ডিংয়ে সব কিছু করে নিতে পারেন। এখানে নোটিশ বোর্ড দেখবেন মাঝে মধ্যে, এখানে রেসিডেন্টরা কোনো কিছু পোস্টিং করতে চাইলে, যেমন বাড়ি ভাড়া বা টিউটরিং বা কোনো অনুষ্ঠান আদি। আর এটা হলো এই বিল্ডিংয়ের লবি, এখানে যারা আগন্তুক অতিথিদের জন্য বসার ব্যবস্থা আছে, যে যারা তারা যাদের সাথে দেখা করতে আসে তাদের তারা আসার আগে আগে যাতে এখানে বসে অপেক্ষা করতে পারে। বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড, তো এখানে সার্বক্ষণিক ক্যামেরা লাগানো থাকে, ক্যামেরা সিসিটিভিতে দেখা হচ্ছে, মনিটর করা হচ্ছে। এই হলো জিম, এখানে সব রকমের কার্ডিও, তারপরে ওয়েট ট্রেনিং, তারপর ওয়েট লস, তারপরে রেসপিরেটরি এন্ডুরেন্স, এই সবগুলি এখানে আছে। তারপরে ওয়েট ভারোত্তোলন যেটা আর কি, আপনার ওয়েট ট্রেনিংয়ের জন্য যন্ত্রপাতি আছে পর্যাপ্ত পরিমাণ। এখানে টিভি লাগানো আছে, ওয়ার্কআউট করে করে টিভি দেখা যায়।
গুলি সবগুলি বিভিন্ন ওয়েট, এক একটা 10 কেজি, 20 কেজি, 50 কেজি, 100 কেজি এরকম। এখানে অনেক অনেক শক্তিশালী মানুষ আসে আর ডু দি ট্রেনিং। এই হলো বাস্কেটবল কোর্ট, যদিও এখানে মাঝে মধ্যে ছেলেপুলেরা আমাদের দেশের সকার ফুটবল খেলে আর কি। তো এইসব জায়গায় আসলে ভিডিও করা নিষেধ, কারণ এখানে অনেক বাচ্চা কাচ্চা থাকে, কিন্তু যেহেতু আজকে কেউ নাই সুতরাং সুযোগ বুঝে ভিডিওটা করলাম, যাতে সবাই এই ক্রিসেন্ট টাউন সম্পর্কে জানতে পারে এবং কানাডার অ্যাপার্টমেন্ট লিভিং, এই কমিউনিটি লিভিং সম্পর্কে একটা ধারণা নিতে পারে। এই হলো র্যাকেট, এই যে এখানে আবার প্রত্যেকটা ইসে রুম আছে ক্লাস করার জন্য, বাচ্চাদেরকে ক্লাস হয়, আফটার স্কুল হয়, এখানে বেবি সিটিং এর ব্যবস্থা আছে। এই হলো লকার রুম, এখানে কাপড় চোপড় চেঞ্জ করে জিমে যায় বা জিম থেকে এসে কাপড় চোপড় চেঞ্জ করে। এই হলো শাওয়ার রুম অ্যান্ড চেঞ্জিং রুম, তারপরে এই হলো সনা। তো এই যে যে সনাটা আছে, এই সনার টেম্পারেচার খুব বেশি, আপনারা ঢুকলে 1 মিনিটের মধ্যে শরীর দিয়ে মানে সোয়েটিং হবে, যেটা অবশ্যই শরীরের জন্য অনেক ভালো। এই হলো সনা, এখানে বেঞ্চ করা আছে ভিতরে, একসাথে 10-15 জন বসে এই সনা করতে পারে। এই হলো সুইমিং পুল, এখানে শুধু আমাদের এই ক্রিসেন্ট টাউনের ছেলে মেয়েরাই না, বিভিন্ন যদিও ক্রিসেন্ট টাউনের রেসিডেন্টের জন্য এগুলি ফ্রি, এই পুরো জিম পুরো ফ্যাসিলিটিগুলো ফ্রি, মানে তাদের মেনটেন্যান্স ফির মধ্যে সবগুলো পড়ে, কিন্তু বাইরে থেকে আসলে তাদেরকে মান্থলি একটা ফি দিতে হয়। দে ক্যান ডু দি সুইমিং অ্যান্ড দি জিম অ্যান্ড এভরিথিং। এখানে অনেক বাচ্চা কাচ্চারা আসে, তারা সুইমিং শিখে, এইখানে অত্যাধুনিক এই সুইমিংয়ের জন্য মেশিন আছে টাইমিং মেনটেন করার জন্য, এবং এই যে রূপ দেওয়া আছে যারা সাঁতার কাটা শিখতে চায়, ইনস্ট্রাক্টরও আছে এবং তারা ক্লাস নেয়। আর এই সুইমিং পুলে সারাক্ষণ একজন লাইফ গার্ড থাকে, পাশে বসে থাকে। এই সুইমিংয়ের এক পাশে একটু শ্যালো, মানে গভীরতা কম, এবং অন্য পাশে অনেক গভীর, আর সেখানে সাঁতার কাটতে হয় যেখানে আমি আছি। সকাল 8:30 থেকে রাত 9:30 পর্যন্ত এই জিম এবং সুইমিং পুল এগুলি খোলা থাকে। সো দিনের যে কোনো সময় যে কেউ এখানে আসতে পারে, এসে তাদের শরীর চর্চা করতে পারে। এগুলি হলো সেফটি সরঞ্জাম, যদি কেউ যদি এরকম ঘটনা ঘটে না, তারপরে যদি কেউ পড়ে যায় বা তাদের উদ্ধারের জন্য এই ব্যবস্থা। এই যে এই ব্যানারগুলি টানানো আছে, এগুলি ওই ক্রিসেন্ট টাউন সুইমিং ক্লাবের যারা এই অংশ নিয়ে পুরস্কার জিতেছে, এই ক্লাবের পক্ষ থেকে এইগুলি টানানো হয়েছে। দেখা যায় যে তারা প্রতি বছরই চ্যাম্পিয়নশিপ পায়, বিশেষ করে অন্টারিও প্রভিন্সে। অবশ্যই বলা যায় যে অনেক ভালো একটা প্রোগ্রাম। এটা
মেসি স্কোয়ার পাইবেন নিচে, এটা হচ্ছে টাউন হল একটা, এখানে মানুষ পড়াশোনা করে, ইভেন এখানে ভোটও হয়, ভোটের সময় আমরা এখানে ভোট দিতে যাই। এই ক্রিসেন্ট টাউনের অধিবাসীদের জন্য এখানে এখানেই ভোটের ব্যবস্থা, ঘর থেকে বের হয়েই ভোট দেওয়া, কোনো পার্টি দিতে চাইলে লোকজন এখানেই হল নিয়ে পার্টি দিতে পারে। এই হলো সন্ধ্যায় আমাদের অবস্থা, এখানে এখন শীতকাল, খুব বেশি মানুষ নাই, কিন্তু সামারে এই আশেপাশে বসার ব্যবস্থা আছে, বেঞ্চ আছে, এগুলোতে বসে বসে গল্প করা যায়। এবং আর এই এই মেসি স্কোয়ারের ওয়াকওয়েগুলি সবই মাটির উপর, এলিভেটেড ওয়াকওয়ে। এই হলো আমার অ্যাপার্টমেন্ট থেকে দাঁড়ায়া দেখলে যেটা দেখা যায়, আমরা সামনে দেখি বড় পাচ্ছন্ন প্লাজা। দেখা যাচ্ছে যে এই যে উপরে বিল্ডিং এর উপরে কর্মচারীরা কাজ করতেছে বাইরে এত কম করে শীতের মধ্যে, মানুষ এত কর্মদীপ্ত, এত ঠান্ডার মধ্যেও কাজ করতে পারে। দিস ইজ -1 ডিগ্রি, ইটস বিলো ফ্রিজিং। এখানে শীত গ্রীষ্ম নাই কাজের জন্য, এই বড় আচ্ছাদিত আমাদের প্লাজা। এই আবারও আমার অ্যাপার্টমেন্ট থেকে এই বাইরের ভিউ, আমার অফিস কাম শোবার ঘর, এখানে আমি ওই বসে বসে এইগুলি করি বা অন্যান্য কাজকর্ম যা আছে।
এই রান্নাঘর, এখানে অ্যাপার্টমেন্টগুলির একটা বিশেষ সুবিধা হলো যে প্রচুর পরিমাণে ক্লোজেট থাকে এবং এই অ্যাপার্টমেন্টগুলি খুব বড় বড়, তো অনেক ক্লোজেট, অনেক জিনিস রাখা যায়। এই দরজা খুলেই লবি, বেসিক্যালি তিনটা এলিভেটর, এই প্রত্যেকটা ফ্লোরে আটটা করে অ্যাপার্টমেন্ট আছে। তো এই দুইটা এলিভেটরের অপোজিটে দুইটা বড় বড় মিরর, এই হলো নোটিশ বোর্ড, এইখানে বিভিন্ন প্রোগ্রামের খবরাখবর পাওয়া যায়, বাড়ি ভাড়া সংক্রান্ত এইসব ব্যাপার। তারপরে যে ক্রিসেন্ট টাউন ক্লাবের যে অফিস, এখানে স্টুডেন্টদেরকে সহযোগিতা করা হয়, তারপরে যারা সিটিজেনশিপ টেস্ট দেবে তাদের ই করা হয়, যারা নতুন আসে তাদেরকে সহযোগিতা করা হয়, তারপরে বেবি সিটিং হেল্প করা হয়, তারপরে হোমওয়ার্কে হেল্প করা হয়। তো এখানে এই নাগরিক সুবিধাগুলি এখানে পাওয়া হয় আর কি। ইভেন বাংলাদেশিদের জন্য এখানে, এই সিনিয়র সিটিজেনদের জন্য এখানে একসাথে বসে সবাই গল্প গুজব করার ব্যবস্থা আছে, বিনোদনের ব্যবস্থা আছে। হারমোনি হল সিনিয়র সেন্টার, গান শেখানো হয় এখানে, তারপরে ক্লাব রুমে এখানে পার্টি হয়, যে কেউ চাইলে নিতে পারে এখানকার রেসিডেন্ট যারা। এই হলো ক্রিসেন্ট টাউন মেসি স্কোয়ার প্লাজা, কানাডিয়ার পতাকা উঠছে। সুন্দর লাগতেছে বরফে, টরন্টোর আকাশ, ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আর মিনিট দুয়েক আছে, তো অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটি দেখবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন অবশ্যই, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মোস্ট অফ অল। আসলে আমি ইউটিউবার একজন নতুন, এবং চেষ্টা করতেছি ভালো ভালো কিছু দিতে আপনাদেরকে উপহার। অবশ্যই আমার সাথে থাকবেন, এনকারেজ করবেন, আপনারা এতক্ষণ এই ভিডিওটি দেখতেছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ, মেনি মেনি থ্যাংকস। ওকে, আপনারা ভালো থাকবেন।